আমনে করে দুঃখের কথা কি কইতাম গো আফুরা আমার স্বামীরে যদি আমি বলি যে আমারে কোথাও ঘুরতে নিয়ে যাও স্বামী আমার ঘরে তো দম বন্ধ হয়ে আসে তৈলে আমার স্বামী আমারে কি করে জানেন নি ঘুরানের নাম করায় নিয়ে ফ্যারেট করায় ফ্যারেট কেমনে করায় হেডামে আমনে করে কই কদু রিক্সা দেওয়া স্পটে যায় স্পটে যাওয়ানোর পরে এক ঘুরাইয়া মানে এক চক্কর হেয়ার পিছে পিছে ঘুরায় ঘুরায় আবার রিক্সাত করে বাসায় নিয়ে তো হ্যার হল যে কি জ্বালা জ্বালা কোনো জায়গায় গেলে কোনো কিছু কিনতে চাইলো কিনা দেয় না আবার কিছু খাইতে চাইলো বহুত দুষ্টামি করতে থাকে মানে কিছুই খাওয়াইতে চায় না তো আমি আপনি করে কি কইতাম আর আমি কইলাম আমার ফাঁকির বাসা কিনা দাও দিল না কইলাম খুব আইসক্রিম খাও তাও দিল না কইলাম যে একটু আম্বতটা খাও তাও দিল না তো আমি তো হতাশ হয়ে গেলাম গিয়া তো আমি কলাম যাক গোটেই যেহেতু আইসক্রিমও খাইতে পারলাম না কিছু কেনাকাটাও করতে পারলাম না আবার যেহেতু আম্বতো খাইতে পারলাম না তাহলে এক কাজ করি আসো আমরা হাত ধরে আড়ি অন্তত ভাড়াটা তো লাগবো স্বামীর হাত ধরে কিন্তু আমার স্বামী তো আমার হাত ধরতে রাজি না বলে আমি খেতে ফুড়ের খেতা ফুরিলে তারপর তুমি আমার এখন হাত ধরে আড়ো মায়েন সে বৌড়ে হাত ধরে কত সুন্দর ফারকে মার্কে আড়ে কত জায়গায় ঘুরতে যায় কত কিছু খায় তুমি তো আমার কিছু খাইতে রাজি হয় না ওই দেখো কি সুন্দর হাজির বিরিয়ানি এখানে বিরিয়ানি বিরিয়ানি ফাউন যা চলো আমরা এটা বৃত্তের ঢুকে কিছু খানা বিনা করি তো আমার স্বামী কইলো তুমি না কইলে আদরে আঁটলেই শান্তি কই আমি তো আদরে আডলাম এখন আবার এর খাওয়া দাওয়া তো আমি কইলাম দেখো স্বামী এরম ভালো লাগে না তো এনে এখানে গিয়ে দেখলাম হাঁসের মাংস মুসি আরও বহুত কিছু কিন্তু আমরা তো দুপুরে ভাত খেয়ে বাড়ি আমার স্বামী দুশ্মনী করে আমারে ভাত খাওয়ায় তারপরে নিয়ে গেছে ঘুরতে যান বাড়ি কিছু খাইতে না চাই তো যাই হোক আমরা ওখানে যাওয়ার ফর দেখলাম এই কী মা বা ভাবি যাবি বহুত কিছু আছে এনে তো আমরা চিন্তা করলাম শর্টকাটে কম টাকায় কী সারণ যায় তো এই যে ওয়েলনেস ক্যাফে নামে একটা ক্যাফে আছে এটা বইমালাতে এটা এই জায়গা মধ্যে যে খাওয়ানোর দোকান টোকান একটা কুনার মধ্যে সব ব্যবস্থা করছে তো আমি এনে যাওয়ানোর পরে দেখলাম মাগো মা জিনিসপত্রের অনেক দাম ও গা করে কিনলো তিন কিনতে গেলে একেবারে পাঁচশো টাকা খরচ হয়ে যাবে গা তো এখানে কী কী আছে আমি করে দেয় সসেস ডিলাইট তারপর হলো বার্গার তারপর হলো গিয়ে ওই যে ফ্যাটিস ম্যাটিস আসছিল তারপরে এইদিকে আবার আসছিল হলো ফুডিং ফুডিং এক পিস আশি নব্বই টাকা করে মাগ মা আমি চিন্তা করলাম বাসা তো দুইটা ডিম হইলে আমি ইয়া বড় একটা ফুডিং বানাইতে পারি আর এখান তো হুদাহুদি নব্বই টাকা দেওয়া ফুডিং খাওয়ানোর দরকার নাই নব্বই টাকা দেওয়া অনেকগুলো ডিম পাবো আর অনেকগুলো ডিম দিয়ে অনেক বড় ফুডিং বানান যাব তো এইগুলা হিসাব নিকাশ করে আমার আরও ওখানে কিছু খাওয়া হল না তারপরে আমি ডানে বাইরে ঘুরতে থাকলাম সস্তায় কী পাওয়া তো আমার স্বামী বললো এই যেখানে ফুচকার দোকান আসে আসো তোমাকে কম টাকায় একটু ফুচকা খাওয়াই দিই পরে ফ্যাট খা বলে সমস্যা নাই

প্লেট অর্ডার আমরা এক প্লেট অর্ডার তো আমরা যে কোনো জায়গায় গেলে আগে প্রথমে এক প্লেট ফুচকা অর্ডার করি এরপরে মজা হইলে আবার অর্ডার করি আর যদি মজা নয় তাহলে ফিসাবি নিল ওটা হানি শেষ তো এর আগে একবার আমরা এক জায়গায় বেড়েছে যাই ফার্স্ট প্লেট ফুচকা অর্ডার দিছিলাম ফার্স্ট জন্ম গেছিলাম যাই দেখি ফুচকা এত জগন্নম গো ফুরা টাকায় গেছে আরো বরং ফুচকা আমরা বিল দেয় এর জন্য আমরা রিক্স নেই না তো ওখানে যায় এক প্লেট ফুচকা আমরা তিনজনে বাগা করে খাইলাম আমরা স্বামী স্ত্রীর টোনাটো নিয়ে ফুচকা খাইলাম তো আমি বললাম স্বামী আমি একটু তোমাকে রোমান্টিক করে ফুচকা খাইতে চাই স্বামী বললো তোমার লজ্জা করে না রোমান্টিক করতে চাও পাবলিক প্লেসে তো আমি বললামছি তুমি আমার বিয়ে করে স্বামী তোমার সাথে রোমান্টিক করবো না তো কার সাথে রোমান্টিক করবো তুমি সবসময় এরকম কর আমার ভালো লাগে না তো আমি অনেক ভয় পেতেছিলাম পাখি উড়ার সময় যদি একটুখানি সস দেওয়া যায় ঠাস করে ফায়খানা করে থুয়ে যায় তাহলে তো আমার ফুচকাটা একেবারে লাট হয়ে যাবো তো আমি অনেক ভয় পেতেছিলাম তারপর আমি রোমান্টিক করার হাল ছেড়ে দিলাম না আমি আমার মেয়ের বললাম ওই তুই ক্যামেরা কর আমি আমি তোর বাপের খাওয়া এটা প্রমাণ রেখে দেবো বুড়া হলে দেখা মো দেখছো আমি তোমার কত রোমান্টিক করে পালছি আর তুমি এখন বুড়া হয়ে গেলা তো যাই হোক যেমন চিন্তা এমন কাম আমি তো ফুচকা খাই লোম ফুচকা ফ্লেট কত করে নিস আমার মনে নাই তো আমরা দুজন ফুচকা খাইলাম আমার মাইয়া টক খেলো আমার মায়ের টক খেলো কারণ হ্যাঁ তো নাকি ফুচকা জুইত লাগে না তো আমার মাইয়ারা তো কিছু একটা খাওয়াইতেও তো সামনে এই যে দেখেন আমার আমরা সামনে ছবি তুলতে আমার স্বামী পিছনে ওই যে বিল পে করলো তো যাই হোক আমি এই যে এখানে যাওয়ানোর পরে এখানে তো মোমো দেখতে পারলাম ও মা গো মা আমার স্বামী কইতেছে আমি একটা আমের জুস কিনা খাই তো আমি চিন্তা করলাম আমার স্বামী যদি আমের জুস খাই আমরা যদি কিছু না খাই তাহলে তো স্বামী তো ফারফাইয়ে যাব স্বামী স্বামীরা তো এমনি এমনি ফারফাইতে দন যাও মানে সাইডে দন যায় তো যাই হোক আমি বললাম যে আমরা মোমো খাবো চিকেন মোমোটা এত সুইতের ছিল গো আমি আপনি করে কী কইতাম আমি আমার মাইয়া মোমো দেখা তো পুরো খুশি হয়ে গেলাম বিশ্বাস কারণ ফুচকা খায় এত খুশি লাগে না মোমোটা খায় এত খুশি লাগছে বিটতে পুরা সিকেন একেবারে লাইট মশলা কিন্তু সসটা যে মজা গো টক ঝাল পাতার এমন সুন্দর একটা স্বাদ আমরা তো খালি সসের মধ্যে ডুবা ডুবার ঠাস ঠাস মোমো খাইতে থাকলাম তো মোমো খাইতে খাইতে আমার অন্যামনা সব মাইক খেয়ে গেছিলো সস দিয়া মানে আমি যখন খাইতে লই আবার এই যে দেখেন আমের জুস টানছে আমার স্বামী তো আমি চিন্তা করলাম আমার স্বামী যদি এক লাগলাম আমের জুস খাই তাহলে তো হয় না ওখান থেকে আমাকে একটু মেরে দিতে হবে তো যেটা করলাম সেটা হচ্ছে এক প্লেট মোমো খেতে না খেতে আমার মন চাইলো আমি আরেক প্লেট মোমো খাই প্রতি প্লেট মোমোর দাম হচ্ছে একশো টাকা আপনারা যদি স্বামী স্ত্রী ফোলাফাইন নিয়ে যদি মেলায় যান আর কিছু খান আর না খান মোমোটা খাইবেন ওই তেলের জিনিস খাইলে গ্যাস ম্যাস হয়ে যায় কিন্তু এই জিনিসটা খাইলে ফ্যাটও বর টাকা উসুল পাঁচ পিস মোমোতে যেই পরিমাণ চিকেন থাকে আলহামদুলিল্লাহ অনেক একশো টাকা এক পিস চিকেন কিনলে এর মধ্যে আডার কতটি দিয়ে থুয়ে দেয় কিন্তু এই মোমোটা যেন এত জুইতে জুইতে বিশ্বাস করবেন না এগো আবার একটা দোকান আছে ইস্টার মল্লিকায় তো আমি ওখানে অনেক যাই কিন্তু মোমো কোনো সময় খাই নাই কিন্তু বিশ্বাস করবেন না মেলার মাঠে মোমো খায় তো আমি এমন ক্যারাস খাইছি যা বলার বাইরে আপনারা যদি বইমেলাতে যান তাইলে কিন্তু মোমোটা মিস করবেন না একশো টাকায় ফার্স্ট পিস মোমো খাইলে ফ্যাট বেড়ে যাবো তো আমি আমার স্বামীরও কইলাম তুমিও এক দুই পিস খাও তোমার থেকেও তো আমরা আমের জুস খাইছি তো তোমার তোমার এখন যদি আমরা মোমো না দেই তাহলে কেমন হয় তো আপনাকে ভাইয়া প্রথমে ঢং করতেছিল ছিল না কিন্তু যখন মুখে দিলাম তখন কয় না ভালো জিনিস জুই জিনিস আরেক প্লেট নমুনা না কি তো আমি বলছি তুমি খাইলে না ফ্যাট আমরা গেছে গিয়া বিশ্বাস করবে না চাইনিজ বেরি করে দেখি কত কত খাওন খায় কিন্তু আমি তো দুই তিনটা মোমো খাইলে আমার ফ্যাট বেড়ে যায় গিয়া তো আমার তো মন ভরে গেলো আমার মাইয়া ঝালে শুষাইতেছে ঝালে শুষাইলে কি বল খাইতে যেই মজার মজা গো এই দেন আমি আমার স্বামী সন্তান নিয়ে দুইশো টাকার মোমো মায়রা দিলাম তো আমি আমার স্বামী সন্তান নিয়ে দুইশো টাকা মাইরা দুশো টাকা দামের মোমো মায়রা দেওয়ানোর পরে মানে দশ পিস মোমো দুইশো টাকা দেওয়া খাওয়ানোর পরে টকটা যা আছে টকটা আমি এত মজা করে খাইলাম বলার বাইরে তারপরে আমার স্বামী গেল ভিল পে করতে ভিল পে পরে আমার তো জালে ধরে গেছে গিয়ে আমি স্বামী যে হান্তে একটা আপের ব্যবস্থা করো কুকের ব্যবস্থা করো তো আমার স্বামী তো মাউন্টেন যে ডিও আছে মাউন্টেন ডিওর ডিও বোতল দিল আমি তো সেই জিনিস আমি খাই না আমার স্বামী যখনই আমি একটা কোনো খাওয়ানোর কথা কই আমি যেটা চাই হ্যাঁ হেটা ঠিক বিপরীতটা লয়ে যদি কই কোক আনবা বা তালে হ্যাঁ সেভেন আপ ল্যাবেন আপ করলে মাউন্টেন ডিও লোয় কাঁসাম খুলে ফাঁকাম লোয় এরুমি সবসময় যেটা সামু হেটা উল্টাটা তো বই যেহেতু আইসি বই না খেলে তো মানিজ্যত কিছু থাকতো না তো আমি যে একটা ভাব ধরলাম মেয়ের জন্য বই কিনবো কিন্তু মেয়ের জন্য বই কিনতে গিয়ে দেখি মেয়ের জন্য মন মতো বই ফেলাম না পরে চিন্তা করলাম আমার মেয়ে তো পাঠ্য বই পড়তে পড়তে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেয় বাবা মা সদ্য গোষ্ঠী সবকিছু উদ্ধার করে দেয় এর মধ্যে যদি আলাদা এক্সট্রা কোনো বই কিনা দেয় এটা তো জীবন ফত্ত না হুদাহি টাকাটা আমার যে তো যেরম চিন্তা হেরুম কাম আমি তো চিন্তা করতে থাকলাম বই মেলায় এসেছি এখন যদি বই না কিনে এলাকায় ঢুকি তাহলে এলাকার সবাই তো মানি যেত আমার প্লাস্টিক করে দিবে এই প্লাস্টিক মানি যে আমি কিভাবে ঠিক করবো তো যাই হোক আমি এলাকার যেহেতু সেলিব্রিটি আর আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে এক মিলিয়ন সাবস্ক্রাইব তো আমাকে তো অনেকেই জিজ্ঞাসা করতে পারে বা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপু আপনি মেলায় গিয়ে কী ভই কিনেছেন আমাদেরকে ভইটা একটু দেখান তো আমি কি জবাব দিব এই কথা চিন্তা করতে করতে আমি মেলার অলিগলি দিয়ে হাঁটাহাঁটি শুরু করে দিলাম এর মধ্যে হঠাৎ করে আমার চোখের মধ্যে পল সৌন্দর্য চর্চা ও কি গোপন কথা জানি তো যাই হোক এইটা দেখা তো আমি আরে এই জিনিসটাই তো আমার চাই এই জিনিসটা দেখা দেখা আমি এত সুন্দর হোমো হইয়া মানহার বাপের এমন ক্যালমা দেখামো তো এমনি চোখ ঘুরাইতে পারে না মুখ ঘুরাইতে পারে না তারপর তো আরও স্বপ্নেও আমার দেখা শুরু করে দিব তো আমি তো ওটা কিন না ভাবলাম যে যুদ্ধ জয় করছি তো এর মধ্যে ঘটনা হয়েছে বইটার দাম দেড়শো টাকা তো আমি যে ভাই বইটার দাম কত তো বেড়াই তো ওই যে ভাই ভাই যে তো আমি আমি কমিশন কিছু কিন্তু আপনার বই কিন্তু ভালো খান রিভিউ করে দিব আপনি কিন্তু আমাকে আমার থেকে কম রাখেন একশো টাকা রাখেন ও মা তো কিছুতে রাজি করতে পারলাম না তো বেড়াটা যত রাজি করতে পারলাম না দেড়শো টাকা দিয়ে বইটা কিন না ভাবলাম যে এইটার দেড়শো টাকা আমার যেই করে হোক উসুল হইতেই হবে উসুল করতেই হবে আমাকে সুন্দর হতেই হবে তো ওই যে সনের ঘরের মতো আমি কইলাম স্বামী আমার না কত জায়গা কিনে দিস ওই জায়গার আমার রুমারটা সনের গড় করে দিবা পরে সামনে একটা বাগান করবা বাগানে তুমি কাজ করতে থাকবা আর আমি হ্যাঁ তোমার লেগা ওই যে ফাইল লাই করে খাওয়ান লয়ে যাবো আর খাওন গামসাদের ডাইকে লয়ে যাবো তারপর তুমি খাইবা আর আমি তোমার লাগে গল্প করবো আর হাওয়া করবো তো আমার স্বামী করলো দুনিয়ার মানে বাস্তব দুনিয়ায় ফিরে আসো তো আমি সামনে দেখলাম তিলের খাজা তো আমার যেহেতু এপিসোড মিস হয়ে যাবে আমি আমার স্বামীর কইলাম স্বামী আমি তিলের খাজা খামো আমার তিলের খাজা কিনা দাও ছোটবেলায় কত বোতল মোতল দেয় তিলের খাজা খাইছে কিন্তু এখন তো সবাই স্মার্ট হয়ে গেছে এখন তো আর ওই বোতল মোতল দেয় তিলের খাজা খাওয়া যায় না তো যাই হোক আমি আমার স্বামীর কইলাম তিলের কিনা দিতে একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনা দিলো বই আর ত্রিশ টাকা দিয়ে কিনা দিলো তিলার খাজা এই যে মেলার গেট দিয়ে বাইরানোর সময় যেই ধাক্কা খাইছি রে বাই ধাক্কা খাইতে বই মেলা গেছিলাম গো তো হ্যাঁ আমি বাইরানোর পরে আমার তো এখন ষোলো কলা ফুন না মনের মধ্যে এখন আইসক্রিম খাওয়ার বাস না তো যাই হোক আমার মাইয়াও খুঁজেছিল বাবা সবই তো খাওয়াইলা কিন্তু আইসক্রিম তো খাইলো না ভাল লাগতেছে না এরকম কলা কিন্তু বাসা যাবো না তো আমার স্বামী যখন দেখছে গতি খারাপ তো মেলাতে ধাক্কা দুক্কা খাইয়া হইয়া তারপরে আমি কইলাম যে ধাক্কা খাইছি বহুত কিছু খাইছি মোমো খাইছি আইস ইয়ে খাইছি তুমি তো আম্বত্ত খাইল না আইসক্রিমও খাইল না ফরে গেছি তো ফরে খাই একদিন এখন আইসক্রিম খাও তো আমার স্বামী যখন আমার আইসক্রিম কিননা দিল আমার খুশি আর কে দেখে আমরা দুইজনে দুইটা ম্যাগাসেকা কিনলাম ম্যাগাসেকা মানে ওই ম্যাগারে আমি মেগা চাকা আর কি যাই হোক দুইজন স্বামী স্ত্রী দুটা ম্যাগাসেকা কিনলাম আর মাইয়ারে কিনা দিলাম একটা আইসক্রিম তো কাপ আইসক্রিম কাপ আইসক্রিম কিননা দিলাম কারণ ও তো গলায় টলায় সব ফালাই দিব একবার আইসক্রিম পড়ে গেছিল আর আমার মাইয়া সিকুর মাইয়া কানছিল তো এর জন্য আমরা সে রিক্স নিলাম না ওকে কাপ আইসক্রিম কিনা দিলাম আর আমরা দুটা মেগা কাঠে আইসক্রিম কিনলাম তো এই মেগা আইসক্রিমগুলো পঁয়তাল্লিশ টাকা করে নিস আর মাইয়ার আইসক্রিমটা আমরা ষাট টাকা কত নিচে জানি না খেয়াল নাই তো এরপর আমরা একটা প্লেস খুঁজতেছিলাম এমন একটা প্লেস যেখানে বসলে ফাঁকি ফায়খানা করার কোনো সম্ভাবনা নাই বিশ্বাস করবে না আমি আর আমার স্বামী কোনো জায়গায় শুটিংয়ে যাইতে লইলে কাউ আছিল যে যেখানে থাকে মাথার মধ্যে পায়খানা করে দেয় তো আমরা তো খুব আতঙ্কের মধ্যে ছিলাম তো আমি আমার স্বামী রেখেছিলাম স্বামী এমন একটা জায়গায় বসি যেখানে কাউ আসিল বয়ে ডাইরেক্ট ফায়খানা করতে পারবো না কারণ আমরা দুজনে মেরুন কালারের জামা পরছি এই মেরুন কালারের উপর পায়খানা করলে কিন্তু একেবারে মানিজ্য শেষ পুরো এলাকার মানুষে করে দেখে আসবো টিএসসির ব্যাপক মানুষ করলে মজা লইব আবার কেউ যদি এখানে যদি পাতি ব্লগার থাকে পাতি ব্লগার আপনারা কিন্তু আমার ভিডিও করে কিন্তু ভাইরাল করে দিব যে কেয়া চৌধুরী মাথায় কাওয়া ফায়খানা করে দিছে তো যাই হোক সেই রিক্স তো আমি কিছুতে নিব না পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনা আইসক্রিমটার ঘর মাইটা দিলাম এখানে বসে বসে খাইলাম তো একটা মজার ঘটনা কই ওখানে দুই সুন্দরী আফায় বয়া ছিল তো হ্যাঁ আবার ফুচকা কিনতে গেছিলো এই ফাঁকে আমরা এসি পায় বয়া পড়ছি তো বয়া ফরানোর পরে হ্যাঁ দুজন আয় আম করে দেখা তো কইতেছি ইসাম করে জায়গাটা দহ লাগে গেছে দুনিয়ার বকাবজ্য করতেছিল অন্যদিকে ফিরা তো আমরা ডাইনে বাইরে তাকাইলাম না ড্যামকে আর কারণ ওখানে তো কারো নাম লেখা নাই আমাকেও নাম লেখা না আমরা উঠে গেলে হ্যাঁ বইব তো যাওয়ানোর সময় কিছু আপনাদেরকে অনেক কষ্ট দিলাম আমার আমাদের আইসক্রিম খাওয়া শেষ আলো আপনারা বসতে পারেন আর আইসক্রিম খাওয়ার সময়গুলো হ্যাঁ আমার দিকে এমনি চক্ষু চকু দিয়ে চাইতেছিল তো আমি তো ড্যাম কেয়ার বিন্দাস আইসক্রিম খাইতেছিলাম তো যাই হোক আইসক্রিমটা খাওয়ানোর পরে যেই ভালো লাগতাছিল তো আপনি করে কী করতাম গেছি তো সিএনজি দেওয়া কিন্তু আনের সময় আই তুইসি রিক্সা দিয়া তো আমরা দুজন সিটে বইলাম আর মানহার বাপের রিক্সার সাদে উড়াই দিলাম রিক্সার সাদে উড়াই দেওয়ানোর পরে আমরা পুরা ডাকা ঘুরলাম কিন্তু এর মধ্যে একটা ঘটনা হয়েছে রাস্তার মধ্যে ফিসনতে এক রিক্সায় আম করে ডাক্কা দিতাম আগটুলে তিনটে রিক্সাতে ফের আলু হয়ে যেতাম তো আল্লাহ বাসায় সলফের লেখা তবে মানহার বাপে ফাইভ ব্যথা হয়েছে তো মেলার মাঠে তো আমারে এক ফুলের মুকুট তো কিনা দিল না মাইয়া তো আমার লোকের দুশ্মনী করছে হের তো আমি আগের পর্বে কইছি তো আমি বাসায় এসে মুকুটটা ফুয়েটা রাজরানীর মতো ঘোরাঘুরি শুরু করে দিলাম এরপরে বইটা দেখা শুরু করলাম যে বইয়ের ভিতর কি কি লেখা আছে ও মা গো এটা বুধবার কেমনে রূপচর্চা বৃহস্পতিবার কেমনে রূপচর্চা করবো তাকে ফেসিয়াল কেমনে করবো তারপরে মাস্ক কেমনে লাগামো তারপরে গিয়ে মোহে ব্রণ উঠলে কি করবো মেস্তা উঠলে কি এরই সব কিছু এটার মধ্যে লেখা ছিল দেড়শো টাকা দিয়ে একটা জুইতের বই কিনতে পারছি মাইয়া তো অনেক পড়াশোনা করে হারাদিন পড়তে ফরতে গুষ্টি উদ্ধার করে দেয় এখন মাইয়া যদি আরো বই কিনা তাহলে তো ব্যসের ফরাস ছাই দিব তো এর জন্য চিন্তা করলাম নিজের সৌন্দর্যের একটা বই কিনে লাগবে আর তিরিশ টাকা গচ্চা দেওয়া যে তিলের ডাক পাইছি গো বা জামা কাপড় খুলনের আগে মানে চেঞ্জ করানোর আগে আমার মনে হইল আমি তিলের খাজাটা খাই একটা সাবান নবীনগর করে দিই তো যেরকম চিন্তা এমন কাম এমনি তো কোথাও নিতে জানা তার মধ্যে বইমালা যাইতে পারছি হেরে তো আমার সদ্য উদ্ধার তার মধ্যে তিলের খাজা পাইছি এই খুশি আর কে দেখে তো যাই হোক আমার স্বামী যে আমার এত কিছু খাই আমি তো কোনো চিন্তাও করিনি তো স্বামী স্বামীর লোক ঘুরতে গেলে ভাল লাগে কারণ প্রিয় মানুষের সাথে ঘুরতে কান্না ভাল লাগে একটু হাতও ধরতে পারছি আবার একটু মোমো টোমো খাইতে পারছি তো এই দেখেন আমি তো পুরো কন্টাক্ট নিয়ে তিলের খাজাটা পুরো শেষ করে দিলাম কারণ এই জিনিস সবসময় ফাউন যায় না আর এমন মজা জিনিস কি আর থুয়ে দাও যায় বলেন আমি একটু পরে ফ্রিজ খুললাম পুরো সারায় দিলাম তিলের খাজাটা তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন বইমেলা ঘুরতে যাবেন আল্লাহ হাফেজ